হ্যালো ভিউয়ার্স, রবিউল ইসলাম বলছি। আশা করি ভালো আছেন। তো আজকের পর্বে আমরা আর কি গত পর্বে আমরা যে অংশ থেকে যে অংশ শেষ করেছিলাম, তো আজকে সে অংশ থেকে শুরু করব। তো গত পর্বে আমরা মূলত ফিল্টার এই অংশ পর্যন্ত শিখেছিলাম, ডিসপ্লেস পর্যন্ত। এখন আমরা পরবর্তী অংশগুলো শিখব। তো শুরু করি, এখন আমরা পরবর্তী অংশে যাব। তো পরবর্তী অংশ হলো ডিসপ্লেস। ডিসপ্লেসটা মূলত এই ফটোটা যেই প্লেসে রয়েছে আর কি, যেই ফোল্ডার বা যেই ড্রাইভে রয়েছে সেইখান থেকে অন্য ফোল্ডার স্থানান্তর করাকে বোঝায়। তো এখানে আপনি স্কেল কত স্কেল নেবেন তো সেটা নিয়ে ওকে, এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী নাম লিখবেন, বাস ওকে। তো এই নামে কোনো ফাইল নেই, এর জন্য এটা ওপেন হচ্ছে না। তো আসলে মূলত এটা আপনার যদি ডিসপ্লেস করতে চান তো সে এই নামে এটা এখানে যে নেমটা লিখবেন সেটা সেই নামে একটা ফোল্ডার থাকতে হবে। তো আমরা একটা পরিচিত ফোল্ডার দিই। তো এখানে একটা ফোল্ডার একটা নেই আমরা, তো ওপেন। তো এখানে দুঃখিত বন্ধুরা, হলো না। ডিসপ্লেসটা মূলত জিনিসটাকে ডিসপ্লেস করা, ডিসপ্লেস বলতে স্থানান্তর করা বা এটা যেই অবস্থানে রয়েছে সেই অবস্থান থেকে এটাকে পরিবর্তন করা। তো পরবর্তী অংশে আমরা যাবো এখন গ্লাস। তো দেখতে পাচ্ছেন এখানে তিনটা ওই একই মোডগুলো চলে এসেছে আবার। তো আমি কিছুক্ষণ আগে সেটা বলেছি, আপনাদের পছন্দ অনুযায়ী সেটা সিলেক্ট করে বাস ক্লিক করবেন। তো আর কি কি অংশ আছে দেখি, ওশন রিপলটা আমরা দেখি, দেখেছি প্রিন্সটা দেখে, প্রিন্সটা দেখতে পাচ্ছেন আপনারা, ছবিটার মিডল পর্যন্ত মিডলে যে অংশটা আছে সেটা ভিতরের দিকে চলে যাচ্ছে। তো এটা মূলত ছবিতে না, এটা বিভিন্ন শেপে আমরা ইউজ করে থাকি। ধরুন একটা ত্রিভুজকে চারপাশে ছড়ানো দরকার বা একটা স্কোয়ারকে চারপাশে চাপানো দরকার, তো সেই ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করে থাকি। এটা ফটোতেও আপনি ইউজ করতে পারেন। তো আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই করার মাধ্যমে আমি লেভেলটা কমানো বা বাড়ানোর মাধ্যমে ফটোটাতে বিভিন্ন আমূল পরিবর্তন হয়েছে। তো এই এই হলো এর কাজ, পিঞ্চ। পরবর্তীতে আছে পোলার কন। তো ওখানে দেখতে পাচ্ছেন ফটোটা আমার এক্সট্রা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা আসলে প্রয়োজন নেই আমার। দেখতে পাচ্ছেন সেটা তো ওকে করার মাধ্যমে সেটা একটা ভিন্ন প্রাণীর হয়ে গেছে ফটোটা। তো এও যদি আপনারা করতে চান তাহলে করলে করতে পারেন, এটা আপনার পছন্দ অনুযায়ী। তো আর হলো রিপল। তো রিপলটা ওই ওশান রিপল আমরা যেরকম দেখেছি জিনিসটা ঢেউ ঢেউ হবে, তো এখানে আপনি সেটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো নেওয়ার পরে ওকে। তো দেখতে পাচ্ছেন জিনিসটা ঢেউ ঢেউ হয়ে গেছে। তো এই হলো রিপলের কাজ। এখন ভিউয়ার্স, বাকি যে অংশগুলো আছে সেগুলো আসলে প্রয়োজন হয় না আর সেগুলো তেমন একটা অ্যাপ্লাইও করা হয় না, তো এগুলো আপনাদের প্রয়োজন হবে না, এর জন্য আমি আর দেখাচ্ছি না। তারপরে আছে নয়েজ। তো নয়েজ জিনিসটা একটু ভিন্ন ভিন্ন রকম, যে আপনার যে অ্যাটাস্টিক বা এই ব্লার ব্রাশ স্টোকস এসব দেখেছেন এরকম কিছুই না। এটা আমরা দেখি এখন এটা কি, নয়েজটা দেখতে পাচ্ছেন আপনারা, এটাতে বিন্দু বিন্দু কিছু অংশ এসেছে, তো এটাই মূলত নয়েজ। আপনার যদি এটা প্রয়োজন হয় আপনি প্রয়োজন মতো এটার লেভেল বাড়িয়ে বা কমিয়ে আপনার যতটুকু প্রয়োজন পরবর্তীতে এটাও যদি দিতে চান এটাও দিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। তো দিয়ে ওকে। এখন দেখতে পাচ্ছেন
ফটোটাতে বিন্দু বিন্দু এটা একটা আর্টের মতন হয়ে গেছে। তো এই অংশের কাজ আশা করি বুঝতে পেরেছেন এটা কি কাজের পরবর্তীতে আছে। এই অংশটা যেটা আমি মাত্র অ্যাপ্লাই করলাম, তো এটা আসলে ব্লাওয়ার মতো কাজ করে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকটা ব্লাওয়ার হচ্ছে। তো এই অংশটা মূলত ফটোকে ব্লাওয়ার করতে সাহায্য করে। তারপর পরবর্তীতে এটা আসছেন, এখানে দেখতে পাচ্ছেন ফটোটা একটু ভিন্ন রকম হচ্ছে। ফটোটা একটা কার্টুনের মতন হয়ে যাচ্ছে, বা প্লাস্টিক যাই বলেন না কেন। তো এটা এটা আসলে একটা ফটোকে প্লাস্টিক বা কার্টুন জাতীয় কিছু করতে চাইলে তো সেই ক্ষেত্রে এটা আপনার প্রয়োজন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফটোর ভিতরে বিভিন্ন রকম পরিবর্তন হয়েছে। তো এইভাবে আপনি আপনার লেভেলটা বাড়িয়ে বা কমিয়ে এটাকে বিভিন্ন বিভিন্ন রকম করতে পারেন। তো এখন আমরা পরবর্তী অংশে যাব। এই অংশ এটাও এটাও এই অ্যাটাস্টিকের মতনই, আমরা দেখি এখন আমরা পরবর্তী অংশে যাব। পরবর্তী অংশ আছে এটা, তো এটার কিছু এটা এই যে অংশটা দেখছেন এটা আসলে হাফ হাফ টন কালার হাফ টন। তো এখানে আপনার কতটুকু রিডিউস করতে চান সেটা আপনাকে বোঝাচ্ছে ফটোটা। এখানে 8% আছে, আমরা যদি আর বেশি দিতে চাই ধরুন আপনার 15% দিলাম, তো দিলাম এখানে চ্যানেল 1 2 এগুলো মূলত আপনি কোন কখন কতটুকু এতে বিভিন্ন জিনিস অ্যাপ্লাই করেছেন। তো ওকে করলাম। তোমরা দেখতে পাচ্ছেন ফটোটা। এখন আমার পরবর্তী অংশ দেখব। পরবর্তী অংশ আছে এখানে এই এই অংশগুলোর কোনো কাজ নেই। তারপর আমরা দেখি তো কালার হাফ টন, তো এটা মূলত ফটোর ভিতরে এক্সট্রা কিছু আনতে হেল্প করবে। তো এখানে দেখতে পাচ্ছেন রিডিউসটা আপনারা বাড়িয়ে দেখতে পারেন, বাসায় এটা টেস্ট করতে পারেন কি হয়। তো এখানে আমরা একটু টেস্ট করি, তো 20 দিলাম আমরা পিক্সেল, দেখি এখন কি হয়। তো এখানে দেখতে পাচ্ছেন ফটোটাতে কিছু অপ্রয়োজনীয় জিনিস এসছে। তো এই অংশের কাজ মূলত এই, এটা তো পরবর্তী অংশে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন এটা ওই জিনিসটাকে মোজাইকের মতন করছে অনেকটা, মোজাইক হয়তো বা চিনি সবাই, তো বা বিভিন্ন আর্টের মতন করে ফেলছে করছে। তো এটা আপনার যতটুকু প্রয়োজন হবে, এটাও আপনাদের প্রয়োজন হতে পারে। তো আপনারা এখানে সবসময় আমি একই জিনিস বলি, এটার লেভেলটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন, বাস তাতেই হবে এবং ওকে। তো দেখতে পাচ্ছেন জিনিসটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো এভাবে আপনি সেই মোডটা অ্যাপ্লাই করতে পারেন। এখন আমরা পরবর্তী অংশে যাব, রেন্ডার। তো রেন্ডার জিনিসটা কি সেটা আমরা দেখি। তো রেন্ডারের প্রথমে ছিল ক্লাউড, তো এখানে আমরা ওই ক্লাউডটা অ্যাপ্লাই করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সেখানে একটা ক্লাউড হয়েছে, ক্লাউড এসেছে। ক্লাউডটা এই কালার আসলো কেন সেটাও আপনাদের প্রশ্ন থাকতে পারে, কারণ এখানে আপনারা একটা জিনিস দেখবেন এইখানে এই কালারটা সিলেক্ট করা আছে, এর জন্য এখানে এই অংশটা এসেছে। এখানে যদি অন্য কিছু থাকতো তো সে কালারটা অবশ্য সেরকম আসতো। তো আপনাদের যদি ক্লাউডের প্রয়োজন হয়, ক্লাউডটা আপনারা কীভাবে নেবেন, ধরুন আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিই,
এটাতে এখন আমরা ক্লাউড অ্যাপ্লাই করব। তাহলে দেখতে পাচ্ছেন আমার ফটোতে যে যে ক্লাউডটা অ্যাপ্লাই হয়েছিল সেটাও হুবহু এখানে সে একই জিনিস অ্যাপ্লাই হয়েছে। এটাতে একটু ভিন্ন রকম দেখাচ্ছে, কারণ আমার গত ফটোটা, আমি যে ফটোটাতে সেটা অ্যাপ্লাই করেছিলাম সেটা পাসপোর্ট সাইজ ছিল। তো এটা এটা যেহেতু A4 পেপার তার জন্য এটা এরকম হয়েছে। তো এইভাবে আপনারা ক্লাউড অ্যাপ্লাই করতে পারেন। তো আমরা এখন পরবর্তী অংশে যাই, ডিফারেন্স ক্লাউড। তো ক্লাউড ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটা কালার অ্যাপ্লাই হয়েছে, কিভাবে সেটা আমি বুঝাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই কালারটা, তো এই কালারটা আছে। তো এই কালারটা থাকার বদলেতে এখানে যে এখানে একটা নেগেটিভ পরিবর্তন হয়েছে, এখানে আপনার এই কালারটা অ্যাপ্লাই করার ফলে এখানে দেখতে পাচ্ছেন এই অংশগুলো ভিন্ন ভিন্ন কালারে পরিবর্তন হয়েছে। তো এই এই অংশটা আপনার ফটোর এক একটা অংশকে এক এক রকম করতে সাহায্য করে। তো পরবর্তী অংশে যাব আমরা। তো এখানে দেখতে পাচ্ছেন এটা ক্লাউডের মতনই ফাইবার্স, এটা আসলে ফাইবার জাতীয়। তো ফাইবারটা কীরকম হয় অনেকের হয়তো ধারণা আছে। তো এটা যদি আপনার ফাইবারের মতন প্রয়োজন করার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনি লেভেলটা বাড়িয়ে বা কমিয়ে ওকে প্রেস করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ একটা ফাইবার পরিণত হয়েছে। তো এইভাবে যদি আপনার ক্লাউড বা ফাইবার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনি রেন্ডারে চলে যাবেন। তো পরবর্তী যা আছে স্কেচ, স্কেচটা আমরা সচরাচর জানি আর্টের একটা জিনিস। তো স্কেচে বিভিন্ন রকম অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম অপশন, এখানে এক একটা অ্যাপ্লাই করলে এক এক রকম হয়। তো এখন আমরা দেখি, তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম অংশ আছে। তো এখানে প্রথম অংশটা অ্যাপ্লাই করলে এরকম হবে, আপনি যদি দ্বিতীয় অংশটা অ্যাপ্লাই করেন বা এটা বা এটা বা এটা, আপনার যেটাই প্রয়োজন হয় না কেন সেটা আপনি অ্যাপ্লাই করলে পুরোটাতে পরিবর্তন আসছে। তো এভাবেই আপনি আপনার পছন্দ অনুযায়ী, যেহেতু এই ফটোটাতে অনেকগুলো মোড অ্যাপ্লাই করা হয়ে গেছে এর জন্য এই অংশগুলো এরকম আসছে। আসলে একটা রিয়েল ফটোতে এই মোডগুলো এরকম হয় না, একটু ভিন্ন রকম হয় এবং অনেক সুন্দর টাইপের হয়। তো এইভাবে আপনি তো এটা যেহেতু বিভিন্ন জিনিস অ্যাপ্লাই করা হয়েছে এর জন্য এটা এরকম আসছে না। তো আপনারা আপনার পছন্দসই ছবি নিয়ে বিভিন্ন রকম স্কেচ দিতে পারেন। তো পরবর্তীতে ওকে। তো এই হলো স্কেচ দেওয়ার পদ্ধতি। তো পরবর্তী হচ্ছে টেক্সচার। টেক্সচার সম্বন্ধে আমরা পূর্বেও কিছু জেনেছি। তো টেক্সচার এখন আমরা দেখি, টেক্সচার এই যে অপশনগুলো দেখছেন এগুলোই হলো টেক্সচার। তো এখানে বিভিন্ন রকম মোড আছে, তো এগুলোই আসলে টেক্সচার। এগুলো আপনার আপনার যেটা প্রয়োজন হবে সেটা আপনি অ্যাপ্লাই করে এখান থেকে সেগুলো ছোটো বা বড় করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই এই যে টেক্সচারগুলো আছে সেগুলো কমছে বা বাড়ছে। তো এইভাবে লেভেলটা আপনি কমিয়ে বা বাড়িয়ে সেটা অ্যাপ্লাই করতে পারেন। এভাবে আপনি টেক্সচার এটাতে দিতে পারেন। তো পরে আছে ভিডিও। ভিডিওটা মূলত এক্ষেত্রে কোনো দরকার নেই ফিল্টারে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন সিলেক্ট এবং ফিল্টারের কাজ। তো আজকে এ পর্যন্তই রাখছি, আগামী পর্বে আপনাদের দেখাবো এই অংশগুলোর কাজ, এই এই টুলবারটা এবং এই অংশগুলোর কাজ। এবং এগুলো যদি ডিলিটও হয়ে যায় আপনার এই অংশগুলোতে দ্বারা যদি আপনি ক্লোজ করে ফেলেন তো সেগুলো কি। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই। তো আগামী পর্বে আমরা পরবর্তী অংশগুলো দেখবো। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।